হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় বাংলাদেশি অভিনেতা ও মডেল শরীফুল রাজের সংগ্রামী জীবন কাহিনী। শরীফুল রাজ একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা। মূলত পরাণ ও হাওয়া চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি বিখ্যাত। জন্মগ্রহণ করেছিলেন তিনি 1991 সালের 18 নভেম্বর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আলমপুর গ্রামে। তার পিতা চাকরি সূত্রে সিলেটে থাকতেন, সেই সূত্রে শরীফুল রাজও সিলেটের দ্য এইডেড হাই স্কুল ও পরবর্তীতে মদনমোহন কলেজে পড়াশোনা করেন। 2009 সাল নাগাদ তিনি ঢাকাতে প্রত্যাবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি নারায়ণগঞ্জে চলে যান। তারও কিছুকাল পরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2012 সাল নাগাদ তিনি র‍্যাম মডেল হিসাবে কাজ শুরু করেন, সেই সাথে তিনি বিজ্ঞাপনেও কাজ করতে থাকেন। 2016 সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল আইসক্রিম। এই সিনেমাতে তিনি নাজিবা তুষির বিপরীতে অভিনয় করেছিলেন। 2019 সালে তার দ্বিতীয় চলচ্চিত্র নো ডরাই মুক্তি পায়। এটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেছেন। তারপর তিনি পরাণ ও হাওয়া চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করে নেন ও দর্শকদের নজর কাড়েন। পরাণ চলচ্চিত্রের পরিচালক হলেন রায়হান রাফি এবং হাওয়া চলচ্চিত্রের পরিচালক হলেন মেজবাউর রহমান সুমন। এই সকল সফল চলচ্চিত্রের পর তিনি গিয়াসউদ্দিন সেলিমের গুনিন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া নেটওয়ার্কের বাইরে এবং 2024 সালে তার রক্তজবা, কাজল রেখা, দেয়ালের দেশ সিনেমাগুলি মুক্তি পেতে চলেছে। এছাড়াও তার মাইনকার চিপাই ও বিলাম নামে ওয়েব ধারাবাহিকও আছে। 2019 সালে তিনি নো ডরাই সিনেমাতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে CJFB পারফরম্যান্স পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2021 সালে 17 অক্টোবর সুন্দরী পরিমণিকে বিবাহ করেন। তবে 2022 সালের 10ই জানুয়ারি পরিমণি নিজের প্রেগনেন্সির ব্যাপারে মিডিয়াকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরবর্তীতে 22শে জানুয়ারি তারা দুজনে পুনরায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। 10ই আগস্ট তিনি পুত্র সন্তানের বাবা হন। তার পুত্রের নাম শাহী মুহাম্মদ রাজ্য। তবে তার বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। বেশ কিছুদিন দাম্পত্য কলহের পর 2023 সালের 18ই সেপ্টেম্বর পরিমণি শরীফুল রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠায়। তবে শরীফুল রাজের স্ত্রী পরিমণি এর আগে অনেকজনের সঙ্গে সংসার করেছেন এবং ভেঙেছেন। শরীফুল রাজই ছিল তার শেষ স্বামী। তো যাই হোক বন্ধুরা, শরীফুল রাজের জীবনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতেই পারেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবার সুস্থতা কামনা করি। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।